নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক অভিনন্দন ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। শুরু করছি জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, কী রেজাল্ট পেতে চলেছেন এই জুলাই মাসে, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, কন্যা রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে যে একই রেজাল্ট পাবেন আমি কখনোই দাবি করি না। এই মাসিক রাশিফলগুলো কী বলেন তো আপনাকে বন্ধু হিসাবে বা আপনি গাইড হিসাবে কিন্তু নিতে পারেন। আগামী মাসে কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তার একটা সম্ভাবনা আপনারা কিন্তু এ সময় পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো আপনাদেরকে বলছি, কিন্তু একটা কথা যে হুবহু যে মিলবে এটা আমি কখনোই দাবি করি না আর কখনো করবও না। কারণ এই রাশিফলটা হচ্ছে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফলাদেশ দিয়ে থাকি। কিন্তু আপনাদের জন্মছক, আপনাদের দশা অন্তর্দশা, আপনাদের নক্ষত্র, আপনাদের গ্রহের ডিগ্রি, এই জায়গাগুলো দেখা দরকার। তো শুরু করা যাক কন্যা রাশির ক্ষেত্রে কী রেজাল্ট পেতে চলেছে। প্রথম আসে শরীরগত দিকটা। শরীর হচ্ছে সম্পদ। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। আপনি কন্যা রাশির মানুষ, শরীরগত দিকটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। প্রথম হঠাৎ শরীরগত দিক নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকছে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেম ছাড়া জীবনটা না একটা কি বলা যাবে, শুষ্ক মরুভূমির মতো, রুক্ষ মরুভূমির মতো। প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন। প্রেমের জায়গাটাতে কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে নতুন প্রেম, আশা, পুরাতন প্রেম, কামবাক, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে কন্যা রাশির। এবং ধনাধিপতি এবং নবমপতি আপনাদের রাশির একাদশে অবস্থান করছে, সফলতা সাকসেসের জায়গা যেমন নির্দেশ করছে, আর্থিক স্থিতির জায়গাটা, দেখুন অর্থটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ অর্থের জায়গাটা, অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আসা এবং সফলতা, মানে আর্থিক কানেকশানটা অভাবনীয় ও অকল্পনীয় কিন্তু হতে চলেছে। অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কমবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, বিদেশ থেকে আপনাদের অর্থ আসবে, লটারি ফাটকা থেকে আপনারা এই সময় অর্থ পাবেন, শেয়ার মার্কেট থেকে আপনারা অর্থ এ সময় কিন্তু পাবেন লগ্নি করলে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু ভালোর দিক কিন্তু নির্দেশ করছে কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি। তবে আপনাদের কর্মের জায়গাটা যদি বলি, কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ নতুন কর্মাধিপতি কর্মে অবস্থান করবে, অর্থাৎ কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, এই সম্ভাবনা, কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ কর্মযোগ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু জুলাই মাসে নির্দেশ করছে। কর্মের জায়গাটা বিশেষভাবে কিন্তু লাভ আপনাদের থাকতে চলেছে। এর পাশাপাশি আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, সন্তানের জায়গাটা নিয়ে কিন্তু একটু হলেও কনসিয়াস থাকুন, মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ যারা গর্ভবতী মহিলারা আছে তারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু হলেও সাবধানে থাকবেন। এবং সরাসরি বৃহস্পতির, বকরি বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির দ্বাদশভাবে বেশ কিছু ব্যয় আপনাদের কিন্তু হবে, অত্যাধিক ব্যয় যেমন হবে, এবং পাশাপাশি ধনভাবে দৃষ্টি, ধনের আকর্ষণও কিন্তু করাবে, আবার কর্মযোগও কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। আমি আবারও বলছি, কর্ম ছাড়া জীবনটা অচল। অর্থাৎ কর্মের জন্য যারা, চাকরির জন্য যারা ফ্রেশার আছে তারা কিন্তু নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি আপনাদের অষ্টমপতি আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবে জুলাইয়ের মাঝামাঝি থেকে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, ফাড়ার কিন্তু সম্ভাবনা কন্যা রাশির থাকছে। অর্থাৎ গাড়ি, বাইক বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। ছোটো ভাই বা বড় ভাইদের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতান্তর হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যম বলা যেতে পারে,
বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনি কোন রাশির মানুষ আপনাকে কিন্তু করবেন না। এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে কিন্তু যারা পার্টনারশিপ বিজনেসে করেন, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকছে। আপনি কন্যা রাশির মানুষ এই জায়গাটা বিশেষভাবে সাবধান কিন্তু থাকুন, অর্থাৎ একসঙ্গে চার পাঁচজন মিলে ব্যবসা করছেন এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার যোগের সম্ভাবনা কিন্তু থাকবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে বিদেশ থেকে ইনকাম আপনাদের আসবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে থাকছে। এবং এর পাশাপাশি যারা সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, কোনো কিছু এজেন্ট, আপনারা কিন্তু এই সময় ভালো ফল বা আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, টিচিং লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এবং যারা মিডিয়াতে কাজ করছেন, অর্থাৎ আপনি গ্ল্যামার দুনিয়াতে আছেন, ফিল্ম দুনিয়াতে আছেন, আপনারা কিন্তু আপনাদের এই সময় কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু, আপনি কন্যা রাশির মানুষ, আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ এক কথায় এই জুলাই মাসটা আপনাদের কিন্তু গোল্ডেন টাইম বলা যেতে পারে। অর্থাৎ বেশ কিছু কাজ এই সময় যদি আপনারা গুটিয়ে নিতে পারেন, আপনাদের ভবিষ্যতে কিন্তু অনেক ভালো ফল কিন্তু আপনারা পাবেন এবং বেশ কিছু অপরচুনিটি, বেশ কিছু সুযোগ আপনাদের কিন্তু আসবে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু রাহু আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু দেবে। বেশ কিছু ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের উঠে আসবে। সম্পত্তিগত দিক নিয়ে যাদের চলছে সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো, যাদের কেস মামলা মকদ্দমা চলছে বা করবেন ভাবছেন এই জায়গাটায় বিশেষভাবে কনসিয়াস থাকুন, এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে। অর্থাৎ এই জায়গাটায় আপনাদের বিশেষভাবে সমস্যা আপনাদের কিন্তু আসবে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। বিবাহের জায়গাটা যদি বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম, অর্থাৎ আপনার বিয়ের ব্যাপারে যোগাযোগ করতে পারেন, খুব একটা গাঢ় কিন্তু যোগ নাই, কিন্তু মোটামুটি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। আপনি কন্যা রাশির মানুষ, পরিবারের ক্ষেত্রে বেশ কিছু খুশির জোয়ার কিন্তু আপনাদের আসবে। ভূমি ভবন বাহন সুখ হতে চলেছে। প্রপার্টি থেকে লাভ আপনারা এই সময় কিন্তু পাবেন, অর্থাৎ যাদের সম্পত্তি আছে সম্পত্তি থেকে বিশেষভাবে এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু আপনারা পাবেন। জুলাই মাসে এই ছিল মাসিক রাশিফলের ভিডিও। এক কথায় দুঃখের দিন শেষ কন্যা রাশির, শুধু শুরু হতে চলেছে সুখের দিন, শুধু সময়ের অপেক্ষা এক কথায়। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।